আমরা এখানে দেখেন কাগজটা কাটা দেখে আপনাদেরকে, হ্যাঁ এই দেখেন এইভাবে কিন্তু নুডলস হবে। এই দেখেন ওয়াও কি সুন্দর হয়ে গেল, এটা চিকন। হ্যাঁ আর যখন মোটা কাটবো তখন এই গিয়ারটা আবার এখানে নিয়ে দিব আমরা। আচ্ছা আচ্ছা, এখানে দিয়ে দিলে আমরা এটারে মোটা করে কাটতে পারবো এটা। হ্যাঁ এখন মোটা হয়ে যাবে। এই দেখেন এটা হলো পাঁচটা সাইজে, যেটা এটা মোটা কাটলাম, যখন নুডলস কাটবো তখন দেখেন এটা দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক কাটা বের হবে। দেখেন ওয়াও, দেখেন এটা অটোমেটিক পাস্তা। এখান থেকে খামিরটা লম্বা করার পর রুটি টাইনে আপনার এখানে দিব, এটা দেওয়ার সাথে সাথে দেখেন দেওয়ার সাথে সাথে কেটে কেটে এরকম লম্বা লম্বা হবে। এটা শ্যামাই নুডলস পাস্তা সবই বানাইতে পারবেন, চানাচুর বানায়, চানাচুর মেশিনে বলে নুডলস, এটার সাথে গ্লাসের মতো খামিরটা এদিকে দিই। এগুলো আছে ম্যানুয়াল জুসার, মালটা অনেক আছে রোজা রমজানের সময় বা গরমের দিনে ফুড কার আছে বা রেস্টুরেন্ট আছে, মালটা বা কমলার হাফ করে কাইটা যা শুধু এখানে বসায় একটা চাপ দিব, এক চাপে জুস, নিচে একটা গ্লাস বসাই দেব, মগ বসাই দেব, এক চাপে জুস হয়ে যাবে মালটা জুস। হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, সামনে কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসের জন্য হ্যাঁ অনেকেই কিন্তু আপনারা কি প্রবলেম, রমজান কুরবানি দুইটাই অফার। আচ্ছা আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সামনে কিন্তু রমজান মাস এবং কুরবানির ঈদ আছে, হ্যাঁ আর সামনে রমজান মাস এবং কুরবানির ঈদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নুডলস মেকার। অনেকে আপনারা শ্যামাই তৈরি করবেন, শ্যামাইয়ের জন্য শ্যামাই মেকার দেখাবো আপনাদেরকে, আর হবে কিছু জুসার থাকবে এবং ইলেকট্রিক শ্যামাই মেকার, এবং হবে হচ্ছে হাতে তৈরি শ্যামাই তৈরি করার জন্য শ্যামাইয়ের মেশিন আজকে আপনাদেরকে দেখাবো। তো বরাবর মতো আমরা আছি হচ্ছে শাকিল কোকারিজান বেকিং কর্নারে, আমাদের সাথে আছে শাকিল ভাই। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক ভালো রাখছে। প্রয়োজন হয় কিছু আছে পিতলের যে সেমা মেশিন, এগুলো নিয়ে আসলাম, যেটা হলো ম্যানুয়াল মিট গ্রাইন্ডার বলে বা কিমা মেশিন বলে, এটা নিয়ে আসলাম। স্টিল স্টিলের ছোট বড় দুইটা নুডলস মেশিন নিয়ে আসলাম, ইলেকট্রিক নুডলস মেশিন নিয়ে আসলাম, পাশাপাশি আমরা হাতের নুডলস মেশিন নিয়ে আসলাম, এবং ফ্রেশ মালটা জুসার কমলা জুসার নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তো এটা পাবেন কোথায় আমি ঠিকানাটা আবার দেখাই দিই আপনাদেরকে, যে যেখান থেকে দেখতেছেন আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শাকিল কুকারিস 133 নম্বর দোকান। আরেকটা দোকান আছে আমাদের, এটা হলো আপনার নিউ সুপার মার্কেটের মেইন গলিতে নিস্তালায় 382 নম্বর দোকান শাকিল কুকারিস। ওকে, দুইটাই দোকানের নাম শাকিল কুকারিস, 382 নম্বর দোকান মেইন গলিতে, নিউ সুপার মার্কেট যেটা বলে এই মার্কেটটায়। ওকে, আর আমাদের এখানে আপনি আসলে পাবেন 133 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স। ওকে, ঢাকার বাইরেতে যারা দেখতেছেন তাদেরকে দিতে পারবো 500 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে। বিকাশে আমাদের এই নাম্বারটা, মাসকালের নাম্বারটা বা নিচের নাম্বারটা বিকাশ পেমেন্ট, মাসকালটা পার্সোনাল নাম্বার, 500 টাকা বিকাশ করবেন, ঠিকানা দেবেন, ঠিকানা অনুযায়ী দিয়ে আসবে, কুরিয়ারে পাঠাবো, ডেলিভারি চার্জ 150 বা 200 টাকা, 150 টাকা যাবে, আর বেশি লাগবে না। ওকে, আপনাকে ঢাকার বাইরে নিলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ আর ভিডিওতে প্রাইসটা সব দেওয়া থাকবে, ধৈর্য সহকারে একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটারই দাম আপনাদেরকে জানিয়ে দিব। জি, তো ভাই সর্বপ্রথম আমরা শুরু করি ইলেকট্রিক দিয়ে। আচ্ছা, এটা ইলেকট্রিক, একটা চায়না প্রোডাক্ট, এগুলো আমরা কয়েলের 5 বছর ওয়ারেন্টি দিই, সার্ভিস ওয়ারেন্টি। এটা অনেক আছে ব্যবসা করে, অনেক আছে বাসা অনেক লাগে, অনেক আছে রেস্টুরেন্ট আছে, নুডলস প্রতিদিন লাগে, কিনে পোষায় না, তাদের জন্য একটা কমার্শিয়াল একটা নুডলস মেশিন, কমার্শিয়াল বলি এটাকে। ওকে, তো এটা এখানে আমার অনেকের কারেন্ট বিল কেমন আসে, মাত্র হলো 200 ওয়াট, 135 ওয়াট, সরি 135 ওয়াট মাত্র, বিল তেমন একটা আসবে না। আমরা নুডলস বানাবো 1 ঘন্টায় আপনার 1 মণ নুডলস বানাইতে পারবো, 1 মণ। হ্যাঁ, আর কিভাবে করবো এটা আমরা দেখাই দেবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেকগুলো প্রোডাক্ট দেখাবো। তো আমরা এটা ইলেকট্রিক লাইন দিচ্ছি, আমরা একটা সুইচটা দিই, এখানে দেখেন আমাদের ইলেকট্রিক সুইচ দেওয়া আছে যেখানে। আচ্ছা ঠিক আছে, এই যে অন করে দিচ্ছি এটা। হ্যাঁ আচ্ছা, আমরা এখন এখান থেকে যদি গ্রুপটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা গ্রুপটা চেঞ্জ করে দিতে পারবো। এখন এটা বন্ধ আছে, এই এটা দুইটা ডাইসের হবে, ঠিক আছে আমরা আবার দেখাই আপনাদেরকে। এখানে তিনটা ডাইস আছে, এটা একটা চিকন নুডলস, একটা মোটা নুডলস, আর রুটিটা বেলার জন্য প্রথম এটা পতর খামিটা এখানে দেওয়ার পর রুটিটা লম্বা হবে, লম্বা হওয়ার পরে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাকে ঘুরাই দিব। হ্যাঁ এটা ঘুরাই দিব, ঘুরাই দিলে তখন আমরা শুধু আমরা নুডলস কাটবো, যখন নুডলস কাটবো তখন দেখেন এটা দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক কাইটা বের হবে, দেখেন ওয়াও, দেখেন এটা অটোমেটিক পাস্তা। এখান থেকে খামিটা লম্বা করার পর রুটি টাইনে আপনার এখানে দিব, এটা দেওয়ার সাথে সাথে দেখেন দেওয়ার সাথে সাথে কাইটা কাইটা এরকম লম্বা লম্বা হবে। আর অনেক আছে একটু মোটা পাস্তা কথা, তাই এটা এই ডাইসে দিব আমরা, একটু মোটা হবে, দেখেন এটা একটু মোটা হয়েছে, ঠিক আছে মোটা হবে, এটা আমরা যেরকম মোটা করতে চাই এরকম মোটা করতে পারবো আমরা। আবার দেখাই ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিক, এ দেখেন আমরা দেখেন নুডলস লম্বা নুডলস করলাম,
আচ্ছা দেখেন এরকম লম্বা লম্বা হলে কাটা হয়ে যাবে এটা আচ্ছা এইভাবে হচ্ছে আপনারা আটাটা দিবেন হ্যাঁ আটা রুটির থেকে এখানে রুটিটা লম্বা খায় কামিটা এখানে দিলে লম্বা হয়ে যাবে এখান থেকে আই না এখানে চিকন করলে চিকন মোটা করলে মোটা ওকে ঠিক আছে তো এটা হলো আমাদের ইলেকট্রিক আমরা এখান থেকে কখন চেঞ্জ করব এখানে একটা গিয়ার আছে আমরা যদি নুডলস কাটতে চাই তখন এই গিয়ারে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা টান দিয়ে আমরা এটা ঘুরাই দিলে এখন রুটি বেলার খাবিটা এটা খুলবে এখানে সুইচ দিলে বুঝতে পারবেন আপনারা এখন দেখেন এই দুইটা বন্ধ আছে এটা কাটতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার এটা ঘুরাই দিব আমরা এটা চেঞ্জ হয়ে যাবে এটা দিয়ে রুটি কাটবে হ্যাঁ হ্যাঁ এই দুইটা দেখেন এখন বন্ধ আছে এখন শুধু এই খামিটা ওকে এটা রুটি বেলা হ্যাঁ রুটি বেলাটা হবে এটা যার শুধু যেটা দেখেন এদিক দিয়ে দিব আমরা এ দেখেন এদিক দিয়ে টাইনা নিজে নিজে টাইনা নিয়ে এই পাশে দিয়ে আইসা বলবে আচ্ছা আচ্ছা মানে পাতলা করার জন্য হচ্ছে আটা ডোটা দিবেন এদিক দিয়ে রুটি হয়ে বেরোবে বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে অনেক আছে পাতলা মোটা এখানে দেখেন নাম্বার দেওয়া আছে আমরা গিয়ার এটা এক দুই এরকম করে পাওয়ার এটা মোটা আছে এটা আমরা ঘুরাইলে এটা দেখেন পাতলাই চিকন মোটা করতে পারবো এখান থেকে মোটা পাতলা করে নিতে পারবো রুটিটাও পাতলা হবে হ্যাঁ পাতলা মোটা খামিটা প্রথমে একটু মোটা করো তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এটা পাতলা করবো ওকে ভাই তাহলে ইলেকট্রিকের দাম কি ইলেকট্রিকটা একদম আপনার জন্য লাইফ গ্যারান্টি যারা ব্যবসা করেন বা বেশি কাজ করেন তাদের জন্য ভাই এটা আমাদের 16,000 টাকা প্রাইস আচ্ছা তো আমরা 6 মাসের অফার দিচ্ছি 6 মাস পর্যন্ত এই প্রাইসটা রাখবো আমাদের কাছে স্টকে আছে যতদিন এতদিন দিতে পারবো তো আমরা একদম দোকানে আসলেও একদম অনলাইনে নিলেও একদম আমার প্রতিটা প্রোডাক্ট একদম আমরা ঢাকার বাড়িতে দেখতেছেন নিতে পারবেন 500 টাকা বা 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে পাঠাই দেবো এটা 16,000 না একদম 12,000 টাকা একদম 12,000 টাকা 5 বছর ওয়ারেন্টি 5 বছর কোনো সমস্যা হলে আপনারা ফ্রি সার্ভিস পাবেন ওকে ভাই এটা গেল একটা নুডলস পেশি এটা আছে হাতের আমরা এটা 150 মিলিমিটার বলি একটা হলো 180 এগুলো কিন্তু স্টিল অনেকে ভাবতো এটা কালার কিরকম স্টিল নাকি এটা কিন্তু ইনটেক পালতো ওই জন্য এটার প্রতি দেখি স্টিলের হ্যাঁ এটা স্টিলের স্টিলের তো আমাদের কাছে দুইটা সাইজ আছে তো এটা হলো 180 মিলিমিটার পাশের মাপটা এটারও কিন্তু এরকম এই যে গিয়ার দেখেন আছে এই যে দেখেন মোটা মোটা পাতলা করলে যেমন আপনারা ইলেকট্রিকের কাজ করলেন এটা হাতে করবে এটা হাতে করবেন অনেক আছে যে বাসা জয় করবো বা অল্প কিছু করবো তারা হাতেরটাই নেয় দেখেন এই যে এটা স্টিলের হ্যাঁ আচ্ছা 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 তো এটা দেখেন সিস্টেমটা দেখাই এটা টেবিলের সাথে ফিক্স করে নিতে পারবেন এখানে একটা খামির আছে টেবিলে বাড়তিকের সাথে এটা দিয়ে টাইট দিব তাহলে আর ধরে রাখতে হবে না এটা টাইট দিয়ে দেবো আর এখানে আমরা নুডলসটা কাটবো সময় এটা একটু কাইটা দেখাই আমরা একটা কাট দেখেন কাট জাস্ট শুধু ইলেকট্রিক যেটা এটা অটোমেটিক হইলো আর এটা আমি এটা একটা কাগজ কাইটা দেখাই আমরা এখানে দেখেন কাগজটা কাইটা দেখাই আপনাদেরকে হ্যাঁ এই দেখেন এইভাবে কিন্তু নুডলস হবে এই দেখেন ওয়াও কি সুন্দর হয়ে গেল এটা চিকন হ্যাঁ আর যখন মোটা কাটবো তখন এই গিয়ারটা আবার এখানে নিয়ে দিব আমরা আচ্ছা আচ্ছা এখানে দিয়ে দিলে আমরা এটারে মোটা করে কাটতে পারবো এটা হ্যাঁ এখন মোটা হয়ে যাবে এই দেখেন এটা হলো পাঁচটা সাইজ আছে এটা মোটা কাটলাম দুইটা রকম কাটতে পারবো ওকে তো ভাই এটা হলো বড় সাইজ বলি হাতে হ্যান্ড নুডলস মেকার বড় হ্যাঁ তো এটা আমাদের অফার দাম এটা 6 মাসের অফার এটা একদম 2,200 টাকা 2,200 একদম বড় সাইজের যেটা হলো 150 মিলিমিটার যেটা বাসাজন স্ট্যান্ডার্ড সাইজ তো এটাও কিন্তু সেম স্টাইলের তো এটা যারা নেবেন তাদের জন্য একদম 1,800 টাকা 1,800 একদম 1,800 হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের প্রোডাক্ট কোনো দামাদামি করি না ভাই এটা গেল এটা হলো সামাই মেশিক পিতলের সামাই মেশিক দুইটা সাইজ এটা হলো স্টার গোল্ড ব্র্যান্ডের অরিজিনাল কপার এখানে একটা 9 নাম্বার একটা 10 নাম্বার দুইটা নাম্বার ম্যাক্স হ্যাঁ স্টার ম্যাক্স ওকে দুইটা সাইজ 9 নাম্বার আর 10 নাম্বার ব্রিটিশ আমল থেকে চলতেছে এটা শ্যামাই নুডলস পাস্তা সবই বানাইতে পারবেন আচ্ছা এদিক দিয়ে খামিটা দিবেন এটাও টেবিলের সাথে আটকে নিতে পারবেন আপনি এটা নিচের দিকে নামাইলে এটা গ্যাপ হবে টেবিলে বাতিতে ঝুলানো কাটটা আছে না এখানে দিয়ে আমরা এটা টাইট দিয়ে লাগাই নিব এটা এখানে তিনটা ডাইস পাবো আমরা ঠিক আছে এখান থেকে তিনটা ডাইস আছে চিকন মোটা মিডিয়াম দুইটা ক্ষেত্রে ছোট বড় দুইটা সাইজ তিনটা করে ডাইস পাবো দুইটার ক্ষেত্রে ওকে তো এটা একটা ডাইস লাগাই নিব আমরা এখানে লাগাই নেওয়ার পর জাস্ট আমরা খামিরটা এখানে এটা আমরা আটা রুটি যেরকম বানাই না এরকম খামিরটা করবো খামিরটা চাপ দিয়ে এখানে দিব এটা যারা ব্যবহার করে তারা জানে জানে কারণ নতুন যারা আছেন সেমাই বানাইতেছেন নুডলস বানাইতেছেন পিঠা বানাইতেছেন তাদের জন্য এটা এভাবে ঘুরাবেন লম্বা হয়ে পড়বে পরিমাণ মতো কাটা দিব ওকে চিকন মোটা কালে করবো তো এটা দুইটা 9 নাম্বার আর 10 নাম্বার এই সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তো আমরা এখানে দুইটা সাইজই রাখছি 9 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার দাম কত ভাই এটাও একদম অরিজিনাল কপ পিতলের এটা পিতলটা বুঝবেন কিন্তু কোনো কালার না এটা দেখেন অরিজিনাল এখানে ঘষা আছে পুরাটাই পিতলের হ্যাঁ আজীবন চলে যাবে আপনার ভাই আমাদের কাছে কিন্তু হাতের নুডলস মেশিং আছে এটাও দেখাই চেনাচুর বানায় চেনাচুর মেশিং এ বলে নুডলস এটার সাথে গ্লাসের মতো খামিটা এদিকে দিব এখানে ডাইস আছে 6টা ডাইস আছে এখানে 6টা ডাইস আছে আমি দেখাই
দেখেন এটা চানাচুর বানানোর জন্য চিকন মোটা মিডিয়াম এরকম তিন রকমের এটা হলো চানাচুরের জন্য ডিজাইন আছে একটা ডিজাইনের চানাচুর হবে চ্যাপ্টা হবে এরকম স্টার হবে আর এটা নুডলস সময় বানানোর জন্য আচ্ছা আচ্ছা যেকোনো একটা ডাইস এর মাঝখানে বসাই দিয়ে শক্তি লাগবে না অনেকে বলে হাতে কি শক্তি লাগবে কিনা শক্তি লাগবে এখানে এখানে প্যাঁচ কাটা এটা যা শুধু প্যাঁচে প্যাঁচে নামবে এটা আচ্ছা কোনো শক্তি প্রয়োজন নাই অনেকে তো সেমাই বানান নুডলস বানান বা চেনাচুর করার ফের তো গরম তেলের উপরে খালি ধুয়ে ছাড়বো কালো হবে না ভাই আমাদের কাছে এখানে দেখেন আরেকটা জিনিস নিয়ে আসলাম যে জিনিসটা হলো আমাদের কাছে এখন দেখাবো এটা আজব একটা মেশিন কিমা মেশিন এটাও কিন্তু ওই সময় মেশিনের মতো টেবিলের বাড়তি কাঠের সাথে আমরা এটা সেট করে দিতে পারবো এটা এটা একটু লুজ করে নিচের দিকে নামাই নিবো হ্যাঁ যাদের টেবিলের বাড়তি কাঠটা আছে না এরকম আমাদের টেবিলের বাড়তি কাঠের মধ্যে এটা আমরা আটটাই নিবো এটা প্রতিটা কিন্তু একই সিস্টেম এটা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ এটা এরকম আটটাই নিবো আমরা আটটাই নিয়ে টাইট দিয়ে দেবো পরিমাণ মতো আমরা টাইট দিয়ে দেবো হ্যাঁ যাদের টেবিলের অনুযায়ী যাদের টেবিলের অনুযায়ী এটা টাইট দিয়ে দেবো টাইট দিয়ে দিলে আমরা মাংসটা এখানে প্রতিটার সাথে কি কি থাকবে এটাও দেখাই আমরা প্রতিটা ক্ষেত্রে কিমা মেশিন হাতের কিমা মেশিন বলি এটা আমরা শুধু কিমা না এটাতে কিন্তু আদা রসুন মশলা বাটারও মেশিন এটা বলে আচ্ছা আমি দেখাই ডালের এই যে রোজা আসতেছে আমরা ডালের যে বড়াটা করি পেঁয়াজুটা করি এটা ভাঙতে গেলে এটাতে এই একটা পার্ট থাকবে এটা লাগানো একদম ইজি হ্যাঁ এই যে এখানতে নাটটা থাকে আমাদের ইনটেক থাকবে দেখাই দিই আপনাদেরকে এটা আপনারা শুধু নাটটা খুলে হাতলটা পাট পাট করে ফেলাইতে পারবো ঠিক আছে এটা কিন্তু খুলে ফেলবো এই হাতল বাইরে দেবো এটা মাছ কেটে পারবো তো আমরা এটা টাইট দিয়ে লাগাই নিলাম হ্যাঁ আমরা তার শুধু দেখাইলাম আপনাকে স্টাইলে বক্সের ছবি দেওয়া আছে লাগানো এটা কি করবেন এটা আমরা একটা আদা রসুন করে দেখাই এখানে দেখেন বিলেটটা থাকবে প্রথমে এই যে এখানে এই দিক ফিরানো ধারালো অংশটা থাকবে এখানে একটা গ্রুপ আছে এখানে একটা গ্রুপ আছে গ্রুপ অনুযায়ী এটা বসাবো মিলাইয়া ফিটিং ফিটিং করার জন্য তারপর টাইট দিব যদি আমরা কিমাটা যদি মোটা দানা করতে চাই এটা একটু লুজ রাখবো আর যদি একটু ফিনিশিং করতে চাই মানে একদম দানা দানা একদম মিহিত করতে চাই তখন এটা একটু ফুল টাইট দিয়ে দিব ঠিক আছে আমরা এটা কাটার মতো ফিটিং করে মাংসটা দিবো দিকে কাইটা বের হবে আমি একটু পিএস করে দেখাই আপনাদেরকে আমরা একটু পিএস করে দেখাই হাতে নিয়ে করা করা কষ্ট হবে এটা হচ্ছে কিন্তু কিমা মেশিন এই দেখেন আমরা একটু কিমা মেশিন হ্যাঁ মাংস কিমা হবে আদা রসুন করতে পারবো আজ দেখেন আমরা একটু দেনে দিকে আমি দেখাই আপনাদেরকে মানে সবই করা যাবে হ্যাঁ দেখেন আমরা কিন্তু হাতে করে দেখাইতাছি এটা ঠিক আছে একটু শক্ত করে টেবিলে লাগা নিলে ভালো হয় আমি একটু যা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে কিভাবে করবেন এটা আদা রসুন বুটের ডাল বেসন টেসন যা করি সব আমরা হাতে করতে পারবো এটা এই দেখেন আমাদেরকে বের হইতেছে হ্যাঁ এই দেখেন মানে পরিমাণে তো ভরো লাগবে তারপরে বের হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা হলো আপনার ধান ভাঙানো মেইল আছে না এই সেম সেম সিস্টেম এই দেখেন আমরা এটা ধরে দেখেন এই দেখেন এখন বের হইতেছে ঠিক আছে আমরা যে মশলাটা বাটি এই দেখেন যেত আমরা তো লাগাই নেই না এই জন্য দেখেন কি অবস্থা এই দেখেন আমরা কিন্তু এটা কিন্তু সব করে ফেলাইতে পারবো এই দেখেন আচ্ছা এটা বললে বের হবে কিমাটা বের হবে এরকম কিমা দানা দানা কিমা হবে আদা রসুন পেস্ট করা হবে যেটা আমরা পাটা পুটাতে পারছি এরকম পাটা পুটা বাটা হয়ে যাবে এটা ঠিক আছে আমরা যত বেশি দিব এত তাড়াতাড়ি হবে এটা আচ্ছা এটা কিন্তু অল্প পরিমাণ দেওয়া হয়েছে হ্যাঁ যার শুধু আপনাদের দেখানোর স্টাইলটা দেখেন কিভাবে বের হইতেছে এটা ঠিক আছে বেশি পরিমাণে দিলে বের হবে হ্যাঁ এটা আমরা লাগাই নিব তাড়াতাড়ি যার শুধু দেখানোর স্টাইলে ওকে ওকে তো ভাই এটা আমাদের কাছে আছে হলো তিনটা সাইজের চারটা সাইজের আচ্ছা তো চারটা সাইজের মধ্যে হলো দশ নাম্বার লেখা থাকবে এখানে হ্যাঁ একটা হলো দশ নাম্বার এটা হলো টেবিলে ফিট করার আর বড় যেগুলো হবে এরকম কবজা সিস্টেম হবে এটা যে কোনো টেবিলে বা কাঠের মধ্যে ফিটিং দেবে প্যারাক দিয়ে লাগাই নিবো এটা আরো কমার্শিয়াল কাজ করার জন্য যারা হোটেল টোটেলে ব্যবহার করে তারা কিন্তু এই সাইজ এই স্টাইল গুলো নেয় কারণ তাদের কাজ ক্ষয় কিমা হয় অনেক মশলা বাটা হয় অনেক তাদের জন্য কিন্তু এই স্টাইল একটা যেন আপনার বুটের ডাল টাল অনেক ফেরত এই যে দিব গুটাবো কাটবো এটা আমাদের কাছে হলো আপনার বারো নম্বর সাইজ এখানে লাগে নাম্বার লেখা আছে একদম বারো নম্বর সাইজ আরেকটা আছে আমাদের কাছে বাইশ নাম্বার অরিজিনাল মেশিন টেলে এটা হ্যাঁ বড় বাইশ নাম্বার তো এই তিনটা সাইজ হলো স্ট্যান্ডার্ড সাইজ এরপর আছে একটা বত্রিশ নাম্বার ছোট আছে আট নাম্বার পাঁচ নাম্বার তো আমরা আজকে আপনাদেরকে এক এক করে দাম বইলে দিই ভাই যেটা আমাদের কাছে আট নাম্বার সাইজটাতে শুরু করি আর ছোটটা চলে না একদম মিহি হয়ে ছোট হয়ে যায় সত্যি লাগে অনেক তো আট নাম্বার সাইজটা আমাদের কাছে একদম দামাদামি নেই একদম কুরবানি ঈদ পর্যন্ত আমাদের এই প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আল্লাহ হায়াত দান করে এবং প্রোডাক্ট যদি থাকে তো আমাদের কাছে ধরা আট নাম্বারটা নিবে তারা নিতে পারবেন একদম এগারোশো টাকা এগারোশো একদম এগারোশো এটা অফার দাম হ্যাঁ দশ নম্বর সাইজটা হলো স্ট্যান্ডার্ড সাইজ এটার দাম একদম হলো আমাদের কাছে দামাদামি নেই একদম হলো চোদ্দশো টাকা চোদ্দশো একদম চোদ্দশো যেটা হলো বারো নাম্বারটা এটা হলো বারো নাম্বারটা একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবে পাঁচশো টাকা বিকাশ করবেন ঢাকার বাইরে নিলে ঠিকানা দেবেন পাঠাই দেবো দেড়শো টাকা ডেলিভারি বাইশ নাম্বার ভাই বাইশ নাম্বার যেটা
এটা হলো সবচেয়ে বিগ সাইজ, এটা হলো আমাদের কাছে 22 নাম্বার সাইজটা। তো এটা হলো সবচেয়ে বড় সাইজের, এটা হলো 22 নাম্বার সাইজটা, এটা হলো আরো বড় সাইজের। কতটা যারা বেশি করতে চান তারা এই 22 নাম্বার সাইজটা, 22 নাম্বার সাইজটা নেবেন, তাদের জন্য একদম 2800 টাকা, 2800 টাকা একদম 2800। তারপরে হলো 32 নাম্বার একদম 3800 টাকা। আচ্ছা আচ্ছা, 32 নাম্বার হলো সবচেয়ে বিগ সাইজ, এটা হলো আপনাদের কাছে 22 নাম্বার সাইজটা। দেখেন এটা কত বড় মুখ খাটা, এটা একদম 2800 টাকা। এটা কিন্তু 6 মাসের অফার, যাদের প্রয়োজন আমাদেরকে 1000 টাকা বা 500 টাকা অ্যাডভান্স করবেন, ঠিকানা দিবেন, পাঠিয়ে দিব। আপনি বাংলাদেশে যেখানে থাকে সেখানেই দিয়ে আসবে ভাই। ভাই এরপরে দেখেন আমাদের ইলেকট্রিকটা দেখাই, এটা একটা আছে ইলেকট্রিক মেশিন, ইলেকট্রিক ইলেকট্রিক আমাদের একটা আছে জিপাস কোম্পানি, একটা আছে আমাদের কাছে এলো আপনার সোনিফার কোম্পানি। নুডলস নো, এটা হলো কিমা মেশিন। ও আচ্ছা আচ্ছা, কিমা মেশিন, এটা দেখেন কিমা মেশিন। তো আমরা ইলেকট্রিক লাইনটা দেবো, সুইচ দেবো, কিমা হয়ে যাবে এটা। এখানে আমরা কি কি পাবো, এটা তো আমরা অনেক আছে যে রুল করতে চাই, বিভিন্ন রকম স্টাইল করতে চাই। এখানে আমরা বিলেট আছে চিকন মোটা মোটা, যেরকম কত স্টেনলেস স্টিলের বিলেট আছে আরো এক্সট্রা দুইটা। হ্যাঁ, এটা হলো পাঞ্চ করার জন্য আমাদের কিমাটা দিক দিয়ে দিবো, ডালে ডাল করবো, যেটাই করতে চাই না কিমা, মশলা করবো, পেঁয়াজ করবো, ঢাল চাপ দিবো, কাইটা কাইটা এই সামনে আইসা পড়বে এদিকে। হ্যাঁ, তো এটা দেখেন এদিকে কিন্তু আইসা পড়বে, কাইটা কাইটা এদিক দিবার। আর ব্লেডটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এখানে কিন্তু এক্সট্রা এইরকম গোল টাইপের আছে, এখানে ব্লেড আছে। হ্যাঁ, আর লাগানো খোলা একদম ইজি, একদম বক্সে ক্যাটালগ আছে বা একদম ইজিলি, এই যে গ্রুপ অনুযায়ী বসায় আমরা খালি জাস্ট টাইট দিয়ে দেবো, এটা জাস্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে দেই যে এটা আপনাকে দিলাম লাগানো, অনেকে ভাবতো লাগানো ফ্রি, এটা একদম ফ্রি, একদম ইজি। এই যে এটা নাটটা খুলবো, এটা টান দিলে যে বেরিয়ে গেলো, পরিষ্কার করা একদম ইজি, ঠিক আছে। এটা কমার্শিয়াল হোটেল টুটেলে বেশিরভাগ ব্যবহার করে এই জিনিসটা, ওদের মশলা করতে হয় অনেক, কিমা করতে হয় অনেক, টিকা টিকা করে অনেক, ওদের জন্য প্রয়োজন হয় বেশিরভাগ। মাংস মিট গ্রাইন্ডার বলে এটাকে। আচ্ছা, কত ভাই? এটা হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা। আর এটা অনেক সময় রিমুভ, এটা দিলে ওয়ান, এটা দিলে কাইটা সামনের দিকে বেরোবে, অনেক সময় আছে চর্বি টর্বি থাকে ভাই দাদা বিলেটে, এই রিমুভ এটা দিয়ে এই উল্টা দিকে দিবো, এটা কাইটা এটা উল্টা দিকে বের করে দিবে। হ্যাঁ, আটকে থাকবে না কখনো, এটা ওরা তো জানে না, এটা গিয়ে সুইচ দিয়ে দেয়, পরে বলে তো ভাই এটা তো বের হইতেছে না, উল্টা উঠতেছে, এটা এই জন্য হয়, ঠিক আছে। তো এটা হলো অরিজিনাল কপার মডেল, এটা জিপাস কোম্পানি, একটা জার্মানি কোম্পানি, তো চায়নার প্রোডাক্ট। হ্যাঁ, তো এটার আমরা 5 বছর ওয়ারেন্টি দিই কয়েলের, 5 বছরে কয়েলের ওয়ারেন্টি দেবে, এই লেখা আছে জেনুইন কথা, মেড ইন চায়না। হ্যাঁ, এই চায়না ছাড়া ইলেকট্রিক কোনো প্রোডাক্ট আমাদের দেশে আসে না ভাই, মিথ্যা কথা বললে অনেকে খুশি হয়। আমি বলতে চাই না ভাই, রোজার মাস কুরবান ঈদের পর্যন্ত প্রোডাক্টগুলো দেখাচ্ছি, যেটা জেনুইন কথা এটাই পাবেন, অরিজিনাল বক্স হবে এটা। অনেকে বলে কারেন্ট বিল কত আসবে, পুরো বছরে যদি ব্যবহার করি 2-250 টাকা, প্রতিদিন দিয়ে 2 ঘন্টা করে ব্যবহার করি। তো এটা হলো মিড গ্রাইন্ডার। হ্যাঁ, তো এটা আমাদের কাছে যারা নেবেন জিপাস কোম্পানির, যেটা কমার্শিয়াল মিড গ্রাইন্ডার বলি, কমার্শিয়াল ইলেকট্রিক মিড গ্রাইন্ডার। কত ভাই এটা? এটা ভাই আপনাদের রাইট হলো 8500। আচ্ছা, তো আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি, এটা একদম দাম নামে নাই, একদম 5800, 5800 একদম 5800 জিপাস কোম্পানির ভাই। আচ্ছা, আমাদের কাছে এখানে আরেকটা ব্র্যান্ডের আছে, এটা হলো আপনার সোনিফার ব্র্যান্ডের। হ্যাঁ, তো এটাও সেম, তো এটাও একটা সুন্দর ব্র্যান্ডের, তো এটাও যারা নিতে চান এটাও নিতে পারেন, এটাও একদম সেম স্টাইল। দেখেন এটা তিনটা ব্লেড পাবেন, 1-2-3টা ডাইস পাবেন, সেম সিস্টেম। হ্যাঁ, তো এটা আমাদের দুইটা কালার, একটা রেড কালার, একটা সিলভার কালার, দুইটা কালার হবে। এটা আমাদের কাছে নিতে পারবেন একদম 6000 টাকা, 6000 একদম 6000 আমাদের কাছে নিতে পারবেন, 5800 আর 6000 টাকা, দুইটারই 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আর এগুলো মাংস শুধু নাম, শুধু মাংস না, আদা রসুন পেস্ট, মাংস কিমা সব করতে পারবেন, সবই যে এখানে দেওয়া আছে কি কি থাকবে সব এখানে ছবিতে পাবেন আপনারা, দেখেন সব করা যাবে, ঠিক আছে। এগুলো 1500 ওয়াট। আর মাংস করলে আমরা সর্বোচ্চ 10 মিনিটে 1 মন মাংস করতে পারবো, তারপর কয় কেজি 10 মিনিটে 1 মন মাংস করতে পারবো, এত হেভি কাজ হয়ে গেল। আচ্ছা, এগুলো কি ভাই? ভাই এগুলো আছে ম্যানুয়াল জুসার, মালটা আমার কাছে রোজা রমজানের সময় বা গরমের দিনে ফুড কার আছে বা রেস্টুরেন্ট আছে, মালটা বা কমলার হাফ করে কাইটা যা শুধু এখানে বসায় একটা চাপ দিব, এক চাপে জুস, নিচে একটা গ্লাস বসাই দেবো, মগ বসাই দেবো, এক চাপে জুস হয়ে যাবে মালটা জুস। হ্যাঁ, এটা হলো এসএসএল, এটা হলো এমএসএল। আচ্ছা, এমএস বলতে এটা লোহার মধ্যে কালার করা, তো এটি 15 বছর গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি বাসায় রাখে 15 বছর ইউজ করতে পারবে, সেম সিস্টেম, ঠিক আছে। এই জুসার গুলো হলো এগুলো, আমি আবার দেখাই আপনাদেরকে বক্সা দেখাই, অরিজিনাল বক্সটা। তো এটা হলো এই জুসার গুলা, জুসার, হ্যাঁ এই যে মালটা জুসার। তো যারা এটা নিবেন স্টিলনেস স্টিলেরটা, তাদের জন্য অফার দাম একদম হলো 3500 টাকা, 50 বছর গ্যারান্টিটা। আচ্ছা, 50 বছর আপনার আল্লাহ যদি বাঁচা রাখে 50 বছর ব্যবহার করবেন, কারণ আজীবন ইউজ করতে হবেন, একদম 3500 টাকা। হ্যাঁ, 3500 টাকা এটা। আর যারা স্টেনলেস স্টিল, যারা এই সিলভার মানে এমএসএস টা নিবেন, এটাও কিন্তু একই কালার হয়, 2-3টা আরো কালার হয় এখানে, এদেন 2-3টা আরো কালার হবে। তো এটা যারা নিবেন তাদের জন্য একদম 2500 টাকা, 2500 একদম 2500 টাকা ভাই। এখন একটা জুসার আছে ভাইরাল জুসার বলে, এগুলো শুধু মালটা আর কমলা করা যায় এগুলাতে। হ্যাঁ, ভাইরাল জুসার, হ্যাঁ, তো এই যে মালটা কমলারে হাফ করে কাইটা বা আঙ্গুর রসালো ফল গুলারে এখানে দিবেন, দিয়ে একটা জুড়ে চাপ দিবেন,
চাপ দিয়ে কাট করে দিলে পড়ে যাবে এটা। এটা অনলাইন দিয়ে 1200-1400 বিক্রি করে আমাদের দোকানে যারা নেবেন একদম তাদের জন্য 950 টাকা। 950 950 একদম কোনো দামাদামি নেই, প্রোডাক্ট আমাদের একদম অ্যাক্টিভ। মালগুলা এগুলো হলো আপনার সিলভারের, 15 বছর জং ধরবে না। মালটা লেবু এগুলো হ্যাঁ মালটা লেবু কমলা এগুলো জুস করে রোজার মাস আসতেছে, এক গ্লাস জুস পিওর জুস খাবো, ভেজাল না খাই নিতে পারি আমরা। চাপ দিবেন এটা চার সুদে, এটা চাপ দিবেন খোলা পরিষ্কার করে একদম ইজিলি। এটা এর এখানে বসাবেন, এখানে চাপ দিবেন নিচে জুস সাথে দেবে, এদের কাট করেন পানি হবে 950 টাকা। 950 ওকে। তো আমাদের কাছে আসলে এই রমজান মাসে এই কালেকশন গুলো ছিল, যাদের প্রয়োজন আমাদের ঠিকানাটা আবার দেখাই দিই। আমাদের ঠিকানাটা হলো এটা আপনার শাকিল কুকারিজ 133 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কর্নার, বিশ্বাস বিশ্বাস। আমাদের এই যে এই নাম্বারটা হলো বিকাশ দুইটা, এটা বিকাশ পার্সোনাল নাম্বার 10, আর হলো 71 হলো পেমেন্ট নাম্বার। 500 টাকা বিকাশ করে ঠিকানা দিবেন, আপনি ঘরে দিয়ে আসবো। আমাদের সরাসরি আসতে চাইলে আসতে পারবেন, আমাদের এই আরেকটা ঠিকানা আছে, আপনি এই ঠিকানাও আসতে পারেন। এটা হলো 382 নম্বর দোকান শাকিল কুকারিজ, এটা নিউ সুপার মার্কেটে, নিউ মার্কেটের পাশে মার্কেট বা দুবাই সিঙ্গাপুর মার্কেটে বলে এটাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু মেইনগুলিতে পুষ্ট বিশ গেট ঢুকলে একটা দোকান ভিতরে 382 নম্বর দোকান শাকিল কুকারিজ, শাকিল কুকারিজ। ওকে ওকে। তো আপনাদেরকে কিন্তু খুবই প্রয়োজনীয় কিছু কুকারিজ আইটেম দেখে দিলাম, দেখেন হ্যাঁ অনেকেরই প্রয়োজন, আপনারা তাড়াতাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন, পরে গুলে পরে কিন্তু আবার নাও পেতে পারেন। হ্যাঁ তো শাকিল ভাই তো অনেক কিছু দেখালেন আমাদের, আজকে যাদের প্রয়োজন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, অনেক সময় নেটের সমস্যা থাকে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।